Nacha. Nacha, what is it? Oh, yo, yo. Oh, Nacha. How did you come? Assalamualaikum. Waalaikumsalam. Bala asoni. Yo, ini asan tu bala. Oh, bo. Bo, di sini amara lagalo ajar. Ajar mau hari ajar. Aislam, apa lu ke tu lah? আপনার লাগালো এইটা আমার তো এনআরসি তো এক কাম লিয়ে আইসাম আপনার ও আমিও তো এনআরসির অফিস হইতাম গিয়া আই বুঝছি তিন চারটা বছর থাকি এনআরসি যা সমস্যা করে ইয়ে এটা বেড়াচারা জীবনে আর যাইছ না মনে হয় তোমার কিতা হয়েছে তে এটা কিতা হইতাম ওই যে কিতা হয়েছে তোমার আমার সমস্যা হইল গু আমার দাদার লিখিছি ডেটা দিয়া আমার দাদার লিখিছি ডেটা দিয়া আমার তো পুরা সবর চল্লিশ পঞ্চাশ জনের নাম আই গেছে কিন্তু আমার একটা ছেলের নাম আইছে তোমার মানে তুমি যে যত বাই আছো ও সবর নাম আইছে তার গরুর বাই বই খাবার চোদ্দ থেকে সারা আইছি পঞ্চাশ জন আছো দেখো পঞ্চাশ কিটা আরো বেশি হয়ে যেতে পারে তারপরে তোমার এই বালিশ তোকে বার করা লাগে সারার নাম ফাইনাল এনার্জি লাগছে সবর লাগি গেছে তোমার ফুয়াগুল লাগছে না খালি ফুয়াগুল লাগছে এইগুলো কি ক্লেম করছিলাই তো এটা সারা করছে করিও লাগছে না কোনো খামো লাগেন না এখন কিতা করা যায় এখন আপনার কাছে আইলাম ও কারণে আপনি এটা আপনার সুবুদ্ধি দিই আপনি অফিসার মানুষ যেটা আপনি যেটা কইব ওটা আপনার কার্যকারণী হইব ঠিক আছে কত হইল হুন পয়লা ড্রাফট এনার্জি তো নাম আইছে না ভয়াইব এরপরে ক্লেম করছো ক্লেম করছো ক্লেম করিও ভয়াইব নাম আইছে না আইছে না যখন তে নিশ্চয় লিস্ট বির প্রবলেম এখন সারার নাম আইছে কুয়া একটার নাম আইছে না একটার নাম আইব এখন তুমি দাদার লিগেসি ব্যবহার করছিলা দাদার লিগেসি দাদু দাদু তে এই লিগেসি ডেটা তুমি রাখবা এরপরে যদি একত্রের আগর কোনো দলিল থাকে থাকে তে এটা তুমি রাখবা আর তোমার ভোটার আইডি কারণ তোমার দাদু তা তোমার দাদুর লগে সম্পর্ক পাইতে হইলে তোমার বাপ ঠিক না নি এরপরে তোমার ছেলের জন্ম সার্টিফিকেট হোক আর স্কুল সার্টিফিকেট হোক ওগুলো তুমি রেডি রাখবা আর গোষ্ঠীর তোমার আপন ভাই আপন চাষা যারা এই লিগেসি ব্যবহার করছে কোনটাকে সাক্ষী রাখবাই দুই সাইডজন কোর্টে যখন ডাকিব আবার অ্যাপ্লাই হইব কোর্টে ডাকিব তখন তোমার এই ডকুমেন্টগুলা আর গোষ্ঠীর আরও কিছু সাক্ষী লাগব সব জমাইয়া লইয়া যাইবাই নাম উঠবো এর জন্য বুঝছো তো কিতা কিতা ঠিক আছে স্যার খালি তো হয়ে এখন নাম আইছে না সবর আইছে সবর আইছে সবর আইছে কেউ হয়ে যাইব আর ভালো আছো তো আসি আর আমিও বেসময় বইতাম পারতাম আমিও তো এনআরসি অফিসে দিতাম কি বলিয়া বুঝছো তো ব্যাপার জিও সব বুঝে লিখছে দাদুর লিখেছি ডাটা বাপর ভোটার আইডি তোমার ভোটার আইডি তোমার ছেলের ভোটার আইডি তো নাই এটা ও মেট্রিক দিছে এবার আমার তো জানা আছে তে ওগর জন্ম সার্টিফিকেট তাহলে জন্ম সার্টিফিকেট আর নাইলে ও এই তো মেট্রিক দিছে অ্যাডমিট কার্ড তার অ্যাডমিট কার্ড দিয়ে একটা ফাইল রাখবাই ফুন্না এনআরসির ফর্ম যখন পুরা জেরেক্স আসলো ওখান এরপরে ক্লেম যখন দিয়ে বসলাই ওখান বাদ বাকি আরও সব ডকুমেন্ট যত সব রেডি রাখবাই আর এগুলো নাম রাখ ঠিক আছে ওকে আমি দিতাম গিয়া দিয়েছে দিয়েছে অভিযোগ দিতাম গিয়া আপনার এই কষ্ট দিলাম আপনার অভিযোগ টাইম এখন না ঠিক আছে আমরা তো রবা গাউর আমার কটালে খেত করছো ঠিক আছে বিরন বীজ বারিক তুমি সব মারা দেওয়া যো টেটকার বেটকার লাগাইয়া আর তোমারে দায়িত্ব দিলাম গাড়ি ঘুরা এসে সে করি আত্মি আমার দেখা সাক্ষা রাখিও আর ঠিক আছে আমরা এখন বিভাগ দেখলাম এখন অন্য সাইকেল গিয়ে আমার গাড়ি ঘুরা এসে দেখি আমি তো আলি আনজ ঠিক আছে আপনার খেত আছে বারিক বিরন বুধ সব আইটেম খেতটা করিয়া দিও করছি ও আপনি এটা আপনার ইয়ে করবা আপনারা তো খেত করছেন আমার পাঁচশো আল মেজাস আমি আলি আনজ সাহ ও দেখা সাক্ষা করিয়া যে রকম ওই মারা সারা দিবা ঠিক আছে আমরা আলি আনজ মারবে না মারবে আলি আনজ আসছে
আমরা আলি আঞ্জন ও জমিদার আলি আঞ্জন ও সারার মালিক তাই দূর আয় বাবা বাবা শুন আমি আলি আঞ্জন 600 মন খানি খাইছি দুগার তলে লড়াই করছি বুঝছনি এরপরে ভাইলে 500 আল মিরাসর মালিক আমি কোথানি আমি আলি আঞ্জন ও ভাই সব আমার সিনজন আনি তাই নো আলি আঞ্জন আন্দু মাত্রে কি কি দুজু মুজু কি হারাই দিছো আনি আইলে কো আলি আঞ্জন নাই তোমরা ঠকিলি যে কি কে আস্তে বেটা ঠিকে ঠকিছে আস্তে বেটা আস্তে আলি আঞ্জন আস্তে আলি আঞ্জন 200 বছর আগে মরিয়া কুটি শেষ তুমিও খানো ফেলবো এক বানিয়া না আলি আঞ্জন ধারা করাইছো মানু তো কি দা তুমি তো গাই খাই এগুলো কিতা আছে এগুলো সুরি বিন দেইবা জায়গা আছে নি কোনো খানো এই সারা জমিন করে তোমরা তা সুরি বিন দেইবা জায়গা আছে নি ও বন্ধ তা আচ্ছা তাই নই লাগি ই সাইটো সারা আলি আঞ্জনর বংশধর তাই নিজের বংশধর তার লগে তুমি তুমি নয়া আইছো তুমি আইয়া কিতা তার লগে বেড়াচেরা লম্বা চূড়া দিও কর তুমি মাত তুমি বুঝবা না নিকিতা চিন্তা তাই আতর মন নয়া তর মন নয় জলদি করিয়াই ছয় কুড়িয়া তিয়া মার মারি লাইছে যা কর কুদায় হায় রে আসি মনে খানা খাইয়া লাই গরই নুগার তলে সদ্দ মন গুরুদের মারি মারলা মাতারি উহু পরে রে হায় আলি আঞ্জ কাহিনী আয় আলি আঞ্জদের কাহিনী ও ভাই সব আমার শুনছি তাই তো আলি আঞ্জ তার জয় করি আত্মি মরছন তাই নিলি শুনুন না ও আমার ও হুজুরে এটা মানুষের বিষ দিছন কোথাও মানুষে তান বিপ পাইয়া জায়গা আট দশ চার জায়গা তারা লইত আলি আঞ্জ চাই বল লোকে থাকিয়া আমিও জায়গা শুনতে সাইকেল লইছি আমি বহুত লাভবান হয়েছি আমি এখন মিরাজদার আলি আঞ্জদের লোকে রইয়া আমিও ছয় কুড়ি রাত্রি লইছি তোমার নিহত জমিদারি ও ভালো তো পাট পাতি বা খুঁজা নাই আর রত উঁচা উঁচা মা ভাইয়ের মুড়ু গেগু নাই আর ওগু হাতি মারি তার লোকে থাকিয়া আপনি তুই আপনি ঠক পুজারি মুম্বাই গেছিলেন সবর নাম দিলাম এবার বাদে যা খবর লইলাম খবর লইয়া দেখি সেরোর নাম আইছে আমি তো কোনোদিনও ডিভুটার আসাম না 2019 যে এমপি ইলেকশনটা গেল এই ইলেকশনে আমি ভোটটা দিলাম আমি ডিভুটার সামনে 2019 এমপি ইলেকশনে যত বড় কার্ড পাঠিয়ে দেবো হইছিল তুমি মানে কোনোদিনও ডিভুটার না কোনোদিনও ডিভুটার না কিন্তু এনআরসি দেখা গেছে তুমি ডিভুটার এখন দেখো তুমি কিতা করবা ডরাইও না তুমি তো কোনোদিন কোনো ডিমুটার নোটিশ পাইছো না 2019 ভোট দিছো দেখো এখন তোমার হইল কি যেমন তুমি যদি ডিমুটার হও তোমার সন্তানক লোর নাম আইতো নাই এনআরসি তুমি এখন তোমার যেদিন থাকি ভোটো নাম লাগছে এদিন থাকি শুরু করিয়া 2019 পর্যন্ত সব বছরের ভোটার লিস্ট তুমি জেপি তাকে তুলিয়া রাখবাই বুঝছো কারণ তুমি তো ডিভুটার করাই নাই কোনোদিন তুমি জানো না ও এনআরসি ক্লেম নাম না হওয়ায় গিয়া জানলাই যে তুমি ডিভুটার তুমি প্রত্যেক বছর মনে করো 71 থেকে আর 71 তোমার তো লিগেসি ডেটা আছে তোমার আব্বার নামে আচ্ছা আচ্ছা 71 থেকে পরে তোমার যেদিন থেকে ভোটো নাম লাগছে ওই বছর থাকি লইয়া 2019 পর্যন্ত যত ভোটার লিস্ট আছে সারা রেডি রাখবাই তোমার যখন লিগেসি ডেটা আছে দলিল না হইলেও চলবো তবে যদি কোনো দলিল থাকে 71 আগর এটার নকল উঠাইয়া রাখবাই এরপরে তোমার বাচ্চারার যার ভোটার আইডি আছে ভোটার আইডি রাখবাই জেরক্স করিয়া সুন্দর করিয়া
যার জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট রাখবাই, যার স্কুল সার্টিফিকেট আছে তার স্কুল সার্টিফিকেট রাখবাই। তখন যখন ট্রাইব্যুনাল কোর্টও দেখা হইব তখন নিয়ে তুমি তোমার সব ডকুমেন্ট প্রডিউস করবাই, তোমার নাম লাগবে, চিন্তা করবেন না, নাম লাগবে। হ্যাঁ ভাই, আপনার কাছে একটা শুভ পরামর্শ পাইলাম। ঠিক আছে, না আমি তো আইজ 5-6 বছর থেকে এনার্জি কাম করি আর লাগি আর লাগি দারুণ মানুষ হিসেবে তো আমার একটা কর্তব্যও আছে, আছে না আমার একটা কর্তব্য। আচ্ছা আসসালামু আলাইকুম রেয়ারিয়া। আমি কই পাইছা বলি, আমার তো বয়স বাক্কা হয়েছে, বহুত মিটিং আমি গেছি, আমার লগে হেও তো গেছে, যাবার বাদে MLA MP জেলা পরিষদ পঞ্চায়েত মেম্বার বা সম্মানী মানুষ যারা তারা স্টেজে উঠাইয়া ওটা আসামি ওটা গামছা গলাত দেন দেওয়ার বাদে আতত মিলাই মিলে গ্রহণ করা। ও আমি শুনিয়া গাঁর কিছু বয়স্ক শিক্ষিত মানুষের জিকার করলাম বলে ইটা দেওয়ার বাদে কিতাবা বলে ইটা দেওয়া মানে ওরা এগু সম্মান। ও আমার আর আমার ই বেটার মনোভা নাইলো ইটাই দেওয়ার বাদে দেবলা আমরা সম্মান। কে আমার মাতা থাকি পাওয়ার নিঃসরণ তো তার বাদা থেকে ফাওয়ার নিচ হতো তো আমরা সম্মানী নখাবার দিকে তা করতাম, তো গামছা লাগাইছে তো আমরা সম্মানী মানুষ হতো আমরা। আমার মা তৈল গিয়া আপনি তো দেখি আর আগর পুরানা আলিয়ান জোট, আজকে আপনার এই এই ব্যবহারটা কিতা বুঝছি না আমি। তবে সম্মানী মানুষ তো সম্মানী মানুষ উদলা কি হলো গামছা ও তোলা কি ও ওকে দেখাইছে এই দুনিয়াই তার আমরা সম্মানী মানুষ তো এটা তো ঠিক আছে না, ও দুনিয়াই সারা দেখাইছে ও আলিয়ান জোট সাহেব আজকে এই আলিয়ান জোট সাহেব এই অবস্থা কি বুঝছি আমি, আপনারা দুজনের মাথা ধরে দিয়েছি। হাজার হাজার আল জমি এটা খানো গেল এখন দিকে খালি গাছ ছিল রাস্তাঘাট পরিষ্কার করা হইলো সোহাবর খামরে বাবা আলি আঞ্জতে বাসায় লেগে টাকা করেন জানি ওটাও তো আমরা মানবতা মানুষ যাইতা আইতা ওটাও আমরা চলিয়া সুন্দর করি একা নেকি ভাই মতো রে বেটাই তুমি গা শুলো কি রে ও বেটা আনোয়ানি দেখি রে বা তুমি আলি আঞ্জত আসা জানি আমার এখনো দেখাইলা উঁচা উঁচা মাতিছিলাই ও বলা আমি তো আলি আঞ্জতর বংশধর খাম খাজ এটা হইলো প্রত্যেক মাসে খাম খাজ হরতায় আমি দেখ আমি বুঝছি এটা হালত কিন্তু কু ঠগ উনো জমিন দেখা আসা গাউলা জমিন দেখাইছো বুঝার চেষ্টা করুন না জমিদার মানুষ আমি ভাই শুনো তোরা বুঝতে না আমরা রাজা রাজুরা মানুষ যারা আমরা নিজের সব কাম করি গাম বার হইতো আমরা বেমার আজার হইতো না বুঝছেন আমরা স্বাস্থ্য কত ভালো নাই ওগু দেখা যায় সত্যি খাজি হইতো পিঁপড়ার বাচ্চা না বেমারের বা কলনি তো তোমার তোমার এমনি শরীরও আছে না সাইজ তো কিতা বন্ধ কর কিতা আস্তা মানুষ আস্তা তো গেছে ফাও তো ভালো করে আল্লাহ দেওয়া যায় বুকুর মানে 8 ইঞ্চি ও গুবিলে সাইজ তো ভাল আমরা রাজা ধরে আমরা কাম করি গো আমরা স্বাস্থ্য রক্ষে বিয়াম আর আমরা এখন কয়টা বাজে দুইটা সময় দেখো আমরা খেরো রাজিরা করি ও না কি কর পয়সা আইয়া বুঝিস না এখন জুড়ে কাম করার বন্ধ না রে মানে বাবার ওখানে আসলো তোমার বাবার লিগেসি আসলো একত্র দিয়া এখানে নাম আইছে বাবার কম দেখো এনআরসি লু লইল গিয়া
তুমি যখন ফেলা অ্যাপ্লাই করছো 2015 ফার্স্ট অ্যাপ্লাই, তুমি যারে লিগেসি ব্যক্তি দিছো সেই ব্যক্তি চেঞ্জ হইতো না, ঠিক আছে? তে তুমি যখন ফেলা বাবা দিছো, তারপরে দিলাইছো ক্লেম করতে আবার দিলাইছো দাদু, তো লিগেসি পার্সন চেঞ্জ হয়ে গেছে। লিগেসি পার্সন চেঞ্জ হইলে এনআরসির রুলে তোমার ক্লেমও নাম উঠতো নাই, অত লাগে উঠছে না। এখন দেখো তোমার হইল কি প্রয়োজন, তুমি নয়াভাবে যখন অ্যাপ্লাই করবাই তখন বাবার যে 71 লিগেসি ডাটা দিছিলাই ওটা দিবাই, ঠিক আছে? 71টা কি লইয়া 2019 পর্যন্ত যতটা ভোটার লিস্ট আছে সব লিস্ট জিপিতে কালেকশন করে রাখবাই। তোমার ভোটার আইডি, তোমার লিঙ্কেজ হয়তো তোমার বাবার লগে, তোমার ভোটার আইডি, তোমার যারা সন্তান সন্ততি আছে তারার যার জন্ম সার্টিফিকেট আছে তার জন্ম সার্টিফিকেট, যার স্কুল সার্টিফিকেট আছে তার স্কুল সার্টিফিকেট, এগুলা সুন্দর করে জেরক্স করে একটা ফাইল বানাইবাই। এখন তো ট্রাইব্যুনেলও নয়াভাবে তুমি অ্যাপ্লাই করবাই, করলে গিয়া তোমার নাম উঠতো। এটালাই চিন্তা করিও না, লিগেসি পার্সন চেঞ্জ হয়েছে, বাপও তোমার আর দাদুও তোমার, দুজন তোমার, তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এনআরসির রুল মতে লিগেসি পার্সন চেঞ্জ হইলে নাম উঠে না, ঠিক আছে? এখন যখন ট্রাইব্যুনেলও যাইবাই তখন তার জেরা তর্ক হইব, উকিলে জেরা তর্ক করবা, তুমি বাবু তো আমার আর দাদুবু তো আমার, তাহলে চেঞ্জ হওয়া এখানে উঠলো না, এটা তারা একটা হাল বাইর করবো। তোমার ভোটার আইডি, তোমার ছেলে মেয়ে যারা লাগে তার জন্ম সার্টিফিকেট, যার আছে জন্ম সার্টিফিকেট, যার নাই তার স্কুল সার্টিফিকেট, এডমিট কার্ড, এগুলো রাখবাই, ঠিক আছে? আর কোনো পুরান দলিল যদি থাকে, তোমার তো রেব, তোমার তো মনে হয় 1919 ইংরেজি তো দলিল করো ভাই, তো বাস্তু জমিদার আছে, দাদা জমিদার আছে, দাদা আমরা হুড়া কাম তাই না, অফিস হইতাই ভাইবা তুলিও, ঠিক আছে? এখন আমি রেয়ার গিয়া জি হইছে, তাহলে কলমা দিয়া যাই যাব আই না, মনে হয় তিন পার্টির হারছি খালি এনআরসি সমস্যা, বাবা করো আমার করি পড়ো দেখি দি, ঠিক আছে? তোমার ফোন নাম্বার দি দি, তুমি যোগাযোগ করতে পারো, আর কোনো টেনশন করবা না, ঠিক আছে? চলো মা মারওয়াড়ি দাবা লক্ষ্মীপুর কালাইন তো আয়া, ঠিক আছে? হিন্দি চোর বাদ কে আয় বল, আমার প্রবলেম হয়েছে তো, আমি যে সময় আমরা মার সাড়া সাড়ির পরে আমরা নানা বাড়ি চাইছি, আর আমি যে সময় অ্যাপ্লাই করছি এনআরসি, আমার পুরানা বাবার লিগেসি দিয়া মার সাড়া সাড়ির বাদে সাড়া সাড়ির পরে। আচ্ছা নানাজি, আমি এখন তো আমার ক বাবার তো দিয়া দিচ্ছি না এনআরসি, এবং যে সময় আমার হিয়ারিংয়ের টাইমে আর আমার বাবার ক তরফে আর কি আমার বাই বোনে তারা আমার তোর যে আসলি বাপ তাই তো এখন নাই মারা গেছে, আর তান যে হরুতা দেখুন তোর কুন্না বাপর হরুতা দেখুন, এগুনতে তো তোর বংশর লোক মানন্যা, তুই এখন ওলা করিস তোর যে নানা, যে তোর নানার লিগেসি দিস তো নয়া ভাবে, এখন যখন ট্রাইব্যুনেল আবার অ্যাপ্লাই হইব এই সাদ ওর বা তুই তোর নানার লিগেসি ব্যবহার করিস,
নানার লিগেসি ব্যবহার করলে পরে তোর মার লগে লিঙ্কেজ দেখাই তুই আর তোর বাবার হিসেবে যদি না গিয়া তুই মার ও সাইড ধরলে বুঝে তো যাবি হ্যাঁ তোর নানার লিগেসি দিবে নানার লিগেসি দেওয়ার পরে লিঙ্কেজও লাগি তোর মার ভোটার আইডি দিবে আর ম্যারিজ সার্টিফিকেট যে মায়ের দেখলা জিপি ম্যারিজ সার্টিফিকেট ওটা দিবে ওটা তোর বাবার নামও আছে আর তোর মার নাম আছে আর তোর নানার নামও আছে তে নানার লিঙ্কেজ ফাইলাইল আর তোর অ্যাডমিট কার্ড দিবে তোর অ্যাডমিট কার্ডও তোর মার নাম আছে ও লিঙ্কেজ ফাইল এখন তুই তোর মার সাইডে দিয়ে যাচ্ছি তুই আর তোর বাবার সাইড ছাড়াই দিবে ঠিক আছে আর ট্রাইব্যুনালে যখন অ্যাপ্লাই হইব অত দেরি আছে তোর মাস 25 দিনের ভিতরে অ্যাপ্লাই আরম্ভ হয়ে যাব তখন ও অ্যাপ্লাই করে দেবো কোন সাইডে দিয়ে করবা অ্যাপ্লাই মার সাইডে দিই মা তা কি নানা দাদু নাই আর বাপ আর দাদুর সাইড নেই এখন আছে ঠিক আছে আচ্ছা চা খাও চা খাও আর আমিও এনার্জি অফিস থেকে আই আর আইসক্রিম আছে কাজ পার্টির হাতে এনার্জির ব্যাপারে কম্পিউটার চালায় তার এনআরসি চাকি থাকি বহুত জ্ঞান না 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 আমার অ্যাসিস্ট্যান্ট আজি শুনলাম কোন এক মিনিষ্টারে কইছে হল এক সম্প্রদায়ের খালি নাম হইলে হইছে তার আর কাগজ পত্র লাগে না আমরা খালি কাছরি খালি সবটা লাগে তোমরা মুসলিমের খালি কাগজ লাগে খালি খালি কাগজ লাগে ইলে ইয়ার এনআরসি পড়িয়া দরকার কিতা বেটা নাতি লুঙ্গি তুলিয়া দেখলে তো মুসলমান কিনা যা এর এনআরসি দরকার আছে আমি দিলাম না কিতা লাগি ধরে না আমি দিলে দিলাম ফলোর এর বা কলেজ পাসপোর্ট ফর পড়িয়া দে দিয়ে আমার ধান পাঁচ মনের ডান টেকা দিয়ে বেটা ও ডান পাঁচ মনের দাম কত বেটা ওখান টেকা 200 করে পাঁচ মনে দুগুণা ধরে রাখা যাচ্ছে আর ডান বিকের কত কোন জাত দাম দিতে না আমি তোর টাকা দিয়ে না তুই তোর ফতে আর আমি আমার ফতে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আমাদের ভিডিও প্রতি রবিবার 9টার সময় আপনারা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে আপনারা কোনো পয়সা লাগবে না আমাদের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে অটোমেটিক হিসাবে এখন আমার চাচা শরীফুদ্দিন রাজেন্দ্র অনুরোধ করছি হ্যালো বন্ধুগণ আমি আমাদের চ্যানেল থেকে 2-3 মাসের জন্য আমি বাইরে অনেক একটি আমার একটা নিজের কাজের জন্য আমি বাইরে যেতে হয়েছে তাই 2019 সালের এটা আমার শেষ ভিডিও আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে বলবেন না আমি আবার 2019 সালে শেষ হলে আবার 2020 সালে আবার এই চ্যানেলে দেখা হবে আপনার সাথে